নমস্কার বন্ধুরা নতুন একটি জেনারেল স্টাডিজ পাবে তোমার সকলকে স্বাগত নয় বন্ধুরা এই ভিডিওটির মধ্যে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন আলোচনা করো তার সাথে নিয়ে আলোচনা করবো যদি এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজে দিতে পারে এবং নিকটবর্তী ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারো প্রথম কোশ্চেন দেখো গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কি তো পার্টির সম্পর্কে কিছু কথা বলে রাখি গদর পার্টি হচ্ছে ভারতের প্রথম বিপ্লবী দল এই গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে এবং এর ভাঙন ধরেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটি গতি এটি গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় এর সভাপতি ছিলেন সোহান সিং ভাগনা এই জিনিসগুলো জানা দরকার তাই তোমাদের বলে রাখলাম এখানে করেছে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে তো বন্ধুরা অপশন অনুযায়ী যেগুলো রয়েছে তা উত্তর হয়ে যাবে অপশান বি লালা হরদয়াল এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যানসার এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো বলা হচ্ছে প্রথম কোন ভারতীয় প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন প্রথম কোন ভারতীয় প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন দেখো এই মাউন্ট এভারসটা ছেলে সর্বোচ্চ পর্বত এর উচ্চতা হচ্ছে আট হাজার আটশো মিটার আর ফুটে করলে হয় উনত্রিশ হাজার উনত্রিশ মিটার এগুলো জানা দরকার তোমাদের আর হিমালয়ের মহালে মহালেঙ্গুর হিমালয় পর্দমালা অবস্থিত মহালেঙ্গুর হিমালয় ঠিক আছে খেয়াল রাখবে আচ্ছা উনিশশো সালে অ্যাডমন্ড হিলারি এবং তেনজিন নোর্গে প্রথম কিন্তু এই এভারেস্ট জয় করেছিল এই জানা দরকার ছিল আর প্রথম ভারতীয় মহিলা হিসাবে কিন্তু বাচেন্দ্রীপাল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এভারেস্ট জয় করেছিল ইন্টারেস্টিং বিষয় এখানে বলা যায় প্রথম কোন ভারতীয় প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিল আমরা তো অ্যান্সার সকলেই জানি তবে তার আগে একটা ইন্টারেস্টিং কথা বলে দেখো অরুণিমা অরুণিমা সিংহরা আমরা জানি ইনি একজন কিন্তু ভারতীয় জাতীয় নারী ভলিবল বলের একজন সদস্য ছিলেন ট্রেন দুর্ঘটনায় অর্থাৎ কিছু দুষ্কৃতি তাই কিন্তু ট্রেন থেকে ফেলে দিয়েছিল তাই এতে তার পা ইঞ্জুরি ঘটে এরপরে তিনি কিন্তু প্রতিবন্ধী হিসাবে এই প্রথম মহিলা মাউন্ট এভারেস তিনি জয় করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার আর তার সাথে তোমাকে কিছু তথ্যকে জানিয়ে রাখলাম তিনি আমার প্রশ্ন দেখো অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠিত হয়েছিল কী বলা হয়েছে অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠিত হয়েছিল তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অপশান এ সিঙ্গাপুরে সিঙ্গাপুরে অস্থায়ী আজাদিন সরকার গঠিত হয়েছিল এটা রাজবিহারি বসু করেছিলেন অস্থায়ী আজাদীন সরকারটি খেয়াল রাখবে এর পরবর্তী কোয়েশ্চেন দেখো চার নম্বর গ্রেট ব্যারিয়ার রিফ হলো কী কী বলা হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ একটি কী তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার একটা প্রবাল সংগঠন ছিল খেয়াল রাখবে এটা একটা প্রবাল সংগঠন পরবর্তী কোশ্চেন দেখো আইএনএ এর বিখ্যাত বিচার মামলা দিল্লি লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল এই যে আইএন যেটা ঘটনাটা ঘটেছিল এই যে মামলাটা হয়েছিল এটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা কারেক্ট আনসার হবে অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো বলা যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে প্রচুর পরীক্ষায় প্রশ্নটা আসে দ্য ডিসকভারি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লেখককে তো বন্ধুরা জওহরলাল নেহরু হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরাম গানটি গাওয়া হয় তা বন্দে মাতারাম সম্পর্কে দুটো কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই বন্দে মাতরাম বিষয়টাকে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে আনন্দমঠ উপন্যাস থেকে এই গানটি নেওয়া হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেই আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু এই গানটি সংগৃহীত করা হয়েছিল ঠিক আছে এই গানটিকে প্রথমে ইংরাজিতে কনভার্ট করেছিলেন তিনি হচ্ছেন সি অরবিন্দু উনিশশো নয় খ্রিস্টাব্দে কনভার্ট করেছিলেন গানটা ইংরাজিতে ঠিক আছে আর এখানে বলা হয়েছে ভাই জাতীয় কংগ্রেসের এই কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি নেওয়া হয়েছিল তো বন্ধুরা কারেক্ট আনসার হবে অপশন বি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই বন্দে মাতারাম সঙ্গীতটি নেওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের পরবর্তী কোশ্চেন দেখো কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তো বন্ধুরা এই মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল কোথায় বিল্লা হাউসে ঠিক আছে বিল্লা হাউসে তাকে হত্যা করা হয়েছিল আর সেটা হচ্ছে নিউ দিল্লিতে নিউ দিল্লির বিল্লা হাউসে তাকে হত্যা করা হয়েছিল এখানে বলা হয়েছে যে কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তো বন্ধুরা কারেক্ট আনসার অপশান ডি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি তাকে হত্যা করা হয়েছিল অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে অসহযোগ আন্দোলন কোন সালে স্বাভাবিকভাবে মুলতবি রাখা হয়েছিল কি বলা হয়েছে অসহযোগ আন্দোলন কোন সালে স্বামীভাবে মুলতবি রাখা হয়েছিল তো নয় নম্বর প্রশ্ন আজকের তো অসহযোগ আন্দোলন সময় কিছু বলি তাহলে প্রথমে এটা অহিংস একটা আন্দোলন ছিল ঠিক আছে এটা প্রথম অহিংস আন্দোলন ছিল শুরু হয়েছিল পাঁচই সেপ্টেম্বর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর এখানে বলা হয়েছে মুলতবি কবে রাখা হয়েছিল তো বন্ধুরা উনিশশো তেইশ উনিশশো তেইশ সালে পুরো একটা মুলতবি করে দেওয়া হয়েছিল ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম উনিশশো কুড়ি থেকে শুরু হয়েছিল ঠিক আছে আর উনিশশো বাইশে গিয়ে শেষ হয়েছিল অ্যাকচুয়ালি ঠিক আছে আর এই যুগটায় কিন্তু গান্ধী যুগ বলা হতো খেয়াল রাখবে এই যুগটাকে গান্ধী যুগ বলা হতো রাওলা টাইনে যখন প্রবর্তন করা হয়েছিল একুশে মার্চ উনিশশো চৌনিশ খ্রিস্টাব্দে তারপরে কিন্তু এটা আনা হয়েছিল এই আন্দোলনটা আনা হয়েছিল প্রথম অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিলো ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখানে যে বলা হয়েছে এখানে মুলতবি রাখা হয়েছিল মুলতবি কথা যখন চলে এসেছে তখন কিন্তু অ্যান্সার অপশান সরি বন্ধুরা অপশান সি উত্তর হবে একটু ভুলা ভুল হয়েছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে হবে কারেক্ট অ্যান্সার এটা ঠিক করে নেবে ডি না সি উত্তর হবে ঠিক আছে একটু বলা ভুল হয়ে গেছে আমার তোমাদের বিষয় বলে দিলাম উনিশশো থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে এটা যুগ ছিল এটাই অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছিল আর শুরু হয়েছিল বললাম পাঁচই সেপ্টেম্বর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ঠিক আছে এটা উনি মার্জনা করবে যে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো এবার দশ নম্বর প্রশ্ন দেখো আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত কী বলা হয়েছে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো বন্ধু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ এটা তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ুতে আন্নামালায় বন্যপ্রাণী রয়েছে পরবর্তী এগারো নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন কী বলা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধু কারেক্ট আনসার রাজবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী আছে সংসদ কী কী নিয়ে গঠিত এটা তো প্রচুর পরীক্ষা এসেই থাকে এই কোশ্চেনটা প্রায় সংসদ কী কী নিয়ে গঠিত তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার অপশন ডি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রসভাপতিকে নিয়ে সংসদ গঠিত হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো তেরো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে রূপে ঘোষণা করা হয়েছিল কী বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে রূপে ঘোষণা করা হয়েছিল তেরো নম্বর প্রশ্ন বন্ধুরা কারক্ট আনসারের ক্ষেত্রে যাবে অপশন এ লাওয়ার অধিবেশন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়েছিল এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো চৌদ্দ নম্বর জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে বন্ধুরা কারেক্ট অ্যান্সার মিথেন গ্যাস থাকে মিথেন গ্যাস দেখতে পাওয়া যায় জৈব গ্যাসে পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন কী বলা হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি খেয়াল করো রাষ্ট্রসংঘের কথা বলা হয়েছে কিন্তু এখানে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে বিজয় লক্ষ্মী পণ্ডিত বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম ভারতীয় মহিলা সভাপতি ডিটেলসে আলোচনা করলাম না এই বিষয়গুলি কারণ পরীক্ষা এগুলোতে বিষয় কম আসে তাই ডিটেলস এগুলো বলছি না সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো কি কী বলা হয়েছে সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো কি এটা প্রচুর পরীক্ষায় আসে তো হাইড্রোজেন খেয়াল রাখবে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সূর্যের নিউক্লিয় জ্বালানি এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কার্বনের যে বহুরূপী তাপ ও তরিতের সুপরিবাহী সেটা কি বলছে কি কার্বনের যে বহুরূপী তাপ ও তরিতে সুপরিবাহী সেটা কি তো বন্ধুরা কারেক্ট আনসার গ্রাফাইট খেয়াল রাখবে এই গ্রাফাইট কিন্তু কার্বনের তাপ তরিতের সুপরিবাহী গ্রাফাইট কিন্তু পেন্সিলের শিশুও ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে বা পিচ্ছিলকারক পথ হিসাবে কিন্তু গ্রাফাইট ইউজ করা হয়ে থাকে এগুলো খেয়াল রাখবে আঠের নম্বর প্রশ্ন উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা এসেছিল উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়েছিল ডব্লিউ বিশেষ পরীক্ষা এসেছিলো বাল গঙ্গাধর তলক তিলক কিন্তু মারা গিয়েছিলেন ঠিক আছে এবার পরবর্তী প্রশ্নে দেখো জলে বায়ুর বুধবুত চকচকে দেখার কারণ কি বলেছে জলে বায়ুর বুধবুধকে চকচকে দেখার কারণ কি তো বন্ধুরা কারেক্ট আনসার হবে অভ্যন্তরীণ পূর্ণপ্রতির জন্য এটা ঘটে থাকে যে জলে বায়ুর যে বুধবুত আমরা চকচকে দেখি এটা অভ্যন্তরীণ পূর্ণপত্রের জন্য হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন জালিয়ানো হত্যাকাণ্ড অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল কী বলা হয়েছে বাগের হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল তো বন্ধুরা অবশ্যই আলোচনা করেছি আমি রাওলাট আইন এই জামিন হত্যাকাণ্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল ঘটেছিল ঠিক আছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল জামিন হত্যাকাণ্ড ঘটেছিল আর তার আগে রাওলাট আইন প্রণয়ন হয়েছিলো ঠিক আছে এর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল একুশে মার্চ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রণয়ন করেছিল ব্রিটিশ সরকার ঠিক আছে আর এরপরে চলে আসে অসহযোগ আন্দোলন পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে কোন দিন কী বলা হয়েছে পৃথিবীর সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে কোন দিন ঠিক আছে তো বন্ধুরা এক্ষেত্রে কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান নিয়ে চৌঠা জুলাই চৌঠা জুলাই হচ্ছে একে বলা থেকে অপসুর বলা হয়ে থাকে চৌঠা জুলাইকে অপসুর বলা হয়ে থাকে আর যদি বলে দূরত্ব সবচেয়ে এখানে কি বলা হয়েছে সবচেয়ে কম থাকে যদি বলা হয় ঠিক আছে তখন হবে কি অনুস ত্রিশরা জানুয়ারি ঠিক আছে এই জিনিসগুলি খেয়াল রাখবে পরীক্ষায় কিন্তু এসে থাকে তিসরা জানুয়ারিকে অনুসুর বলা হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন হিন্দু মুসলিম পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল ঠিক আছে কী বলা যায় প্রশ্ন ভালো করে বোঝে বলেছে হিন্দু মুসলিম পৃথক করার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল সেটা কিসের মাধ্যমে করা হয়েছিল এটা বলা হয়েছে এখানটায় তো বন্ধুরা এটা হচ্ছে মল এটা হচ্ছে মিন্টো মল্লে রিফর্মসের মাধ্যমে করা হয়েছিল ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো তেইশ নম্বর প্রশ্ন আজকের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন কী বলা হয়েছে এটা খেয়াল করে বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন তো বন্ধুরা কারেক্ট আনসার উমেশ চন্দ্র ব্যানার্জী ছিলেন তোমরা জানো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাতীয় কংগ্রেসের হচ্ছে বাহাত্তর জন প্রতিনিধি ছিল মাত্র তোমরা জানো এটাও ঠিক আছে বাহাত্তর জন মাত্র প্রতিনিধি ছিল মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে এটা অনুষ্ঠিত প্রথম হয়েছিল এই জিনিসগুলো জানা দরকার আছে পরীক্ষায় কিন্তু এসে থাকে ঠিক আছে এবার চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মুসলিম শাসকদের মধ্যে প্রথমকে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন মুসলিম শাসকদের মধ্যে এটা কি হচ্ছে মুসলিম শাসকদের কথা উল্লেখ করেছে যে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন তো বন্ধুরা কয়েকটা আনসার এটা আলাউদ্দিন খোলজি চালু করেছিলেন আলাউদ্দিন খলজি এই ব্যবস্থাটা চালু করেছিলেন প্রথম মুসলিমদের মধ্যে এবার রাজগের শেষ প্রশ্ন ডান্ডিয়া কোন দেশের বিখ্যাত নৃত্য এটা তোমরা পারবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এটা নিয়ে আলোচনা করলাম না টোটাল পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো জয়িং মন্ত্র নতুন ওটা তোমার সাথে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো